প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছে। আজকে আবার চলে এসেছি নতুন একটা স্টেশনে। স্টেশন থেকে এবার নেমে হাঁটতে শুরু করলাম। সামনে লেভেল ক্রসিং, ও লেভেল ক্রসিং এ ডান দিক এবং বাঁ দিক উভয় দিকে যাওয়া যায়। আমি কিন্তু এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে যে লেভেল ক্রসিং এ বাঁ দিকে আসলে এখানটা একটা স্ট্যান্ড আছে, লছিমন স্ট্যান্ড, এতে করেও যাওয়া যায়। আবার ডান দিক দিয়ে, এই যে বাঁ দিকে গিয়েছিলাম, এখন ডান দিক, এই ডান দিক দিয়ে গিয়ে সামনে আবার একটা লছিমনের স্ট্যান্ড রয়েছে, এখান থেকেও যাওয়া যায়। কোথায় যাব? আবার দেখা যাচ্ছে গুমার স্টেশন থেকে মাঝখানে এই 1 নম্বর প্ল্যাটফর্মে গুমার স্টেশন, এটা এই স্টেশন থেকে বেরিয়েও এই স্ট্যান্ডেই আসা যাবে, এইখানেই আসা যাবে। আবার আমরা যাব আজকে চাকলা লোকনাথ মন্দিরে। চাকলা লোকনাথ মন্দিরে যেতে হলে এই গুমার স্টেশনে নেমে ডান দিক, অর্থাৎ 2 নম্বর 1 নম্বর উভয় প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। কিন্তু সুবিধা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই রয়েছে লছিমন স্ট্যান্ড। সেই লছিমনে 12 টাকা ভাড়া দিয়ে আমাদেরকে আসতে হবে এই বদর বলে একটা বাস স্ট্যান্ডে। বদর, এটার নাম হচ্ছে বদর বাস স্ট্যান্ড, এখানে এনে ছেড়ে দেবে। এবার এখান থেকে আবার নতুন করে অটো ধরতে হবে, সেই অটো যাবে এবার চাকলায়। এর ভাড়া পড়বে 15 টাকা, অর্থাৎ গুমার স্টেশন থেকে মোট ভাড়া লাগছে চাকলায় যেতে 27 টাকা। আর বাঁদিকে যে লক্ষ্মণের স্ট্যান্ডটা দেখেছিলাম, ওইখান দিয়ে যেতে গেলে 30 টাকা দিয়ে ডাইরেক্ট নিয়ে যাবে, কিন্তু 8 থেকে 10 জন লোক থাকা দরকার, নাহলে নিয়ে যাবে না। আমরা এখন চাকলার দিকে এগিয়ে চলেছি। ঘুমা থেকে বদরের দূরত্ব 5 কিলোমিটার, আর এই বদর থেকে চাকলার দূরত্ব 7 কিলোমিটার, মোট প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা যেতে লাগে চাকলাতে আসতে। কোনো বাসের ব্যবস্থা নেই, এই অটো, লছিমন, টোটো, এতে করেই আমরা চলে আসলাম একেবারে চাকলা লোকনাথ মন্দিরের প্রবেশদ্বারের কাছে। এখান দিয়ে একটু ঢুকে দেখে নিলাম লোকনাথ মন্দিরটা। মূল মন্দির রয়েছে বাঁদিকে, খড়ের চাল দেওয়া, আর এটা হচ্ছে নতুন মন্দির, তাও 50 বছরের উপর হয়ে গেল তৈরি হওয়া এটা। আর এই যে বাঁদিকে দেখা যাচ্ছে খড়ের চাল, এটা হচ্ছে মূল লোকনাথ মন্দির। ভিতরে ছবি তোলা নিষেধ, এটা হচ্ছে যাত্রী নিবাস, এখানে মানুষ রাত্রে থাকতে পারে। 15 রকম ভাবে ঠাকুরের একটুখানি ছবি লুকিয়ে একটু তুলতে পেরেছি, সেটাই দেখালাম। এবার আবার ফিরে যাচ্ছি সেই গুমা স্টেশনে। স্টেশনে ঢোকার আগেই একটা গৌরাজের মন্দির দেখতে পাবো আমরা। তার পাশেই আবার রয়েছে মায়ের মন্দির, মা কালী মন্দির। সেই মন্দিরে রয়েছে মায়ের মূর্তি। এই মন্দির থেকে আমি চলে আসলাম এবার গুমা স্টেশনের দিকে। আমার দেখানোর কথা গুমা স্টেশনটা কেমন এবং এই গুমা স্টেশনের গুরুত্বটা কি, মানে এখান থেকে লোকনাথ মন্দিরে যেতে হবে, চাকলা লোকনাথ মন্দির, সেই জন্য গুমা স্টেশনটাকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। স্টেশনটা খুব একটা বড় নয়, টিকিট কাটার 2টো কাউন্টার আছে, তাও লোকাল ট্রেনের টিকিট কাটার রিজার্ভেশনে কোনো ব্যবস্থা এখানে নেই, এবং 2টো কাউন্টারই মোটামুটি খোলা থাকে, কারণ এখানে একটু যাত্রী সংখ্যা বেশি। চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মের উপর। এই 1 নম্বর প্ল্যাটফর্মে দোকানপাট মোটামুটি 2 নম্বর 1 নম্বরে রয়েছে, কারণ মানুষের যাতায়াত রয়েছে এখানটা অনেক। এই 1 নম্বর প্ল্যাটফর্মে একটা ওভারব্রিজ আছে, 2টোই মাত্র প্ল্যাটফর্ম, 2টো ট্র্যাক, এবং প্ল্যাটফর্মে যে দোকানগুলো সেগুলো দেখাতে পাচ্ছি আমি দেখিয়ে। এবার পরে ওভারব্রিজের উপর উঠে একটু দেখব। ঘুমা স্টেশনে আসতে গেলে শিয়ালদা থেকে বনগাঁ বা হাবড়া লোকালে করে এই ঘুমা স্টেশনে আসা যায়। এই স্টেশনে শিয়ালদা থেকে আসতে প্রায় সময় লাগে 1 ঘন্টা
10 থেকে 15 মিনিট। কাজে সহজে এই স্টেশনে এসে চাকলা যাওয়া যাবে। প্ল্যাটফর্মে বিশেষ কোনো মন্দির নেই, ছোট্ট একটা মন্দির, গৌরাজে মন্দির, এটাই চোখে পড়লো, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এই হচ্ছে ওভারব্রিজ। ওভারব্রিজে একটা বিশেষ লক্ষণীয়, ব্রিজে প্রত্যেকটা সিঁড়িতে এক একটা করে টব গাছে, টবের উপর গাছ লাগানো আছে। যদিও গাছে খুব একটা যত্ন নেওয়া হয় বলে মনে হচ্ছে না, তাও এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না কোথাও, যে সিঁড়ির পাশ দিয়ে টবের গাছ। যেহেতু এই ওভারব্রিজ ব্যবহার হয় না, সেই জন্য কুকুর বিড়ালদেরই থাকার আবাসস্থল হয়ে গেছে এখানটায়। যাক, ভালোই থাকুক তাও। আর এখান থেকে দূরে দেখলে এই পাশটা রয়েছে শিয়ালদার দিক, আর ওই পাশটা ছিল বনগাঁর দিকে ট্রেন লাইনের। এবার চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে একমাত্র একটা টয়লেটের পাকাপাকি ব্যবস্থা রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে সেরকম চোখে পড়ল না। এবার এই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কি কি দোকান ঘর আছে, সেটা আপনাদের সামনে সব দেখাচ্ছি। দেখতে দেখতে 2 নম্বর প্ল্যাটফর্মে সেই লেভেল ক্রসিং এর দিকে এগিয়ে যাচ্ছে। আজকে গুমা স্টেশনের ভিডিও এই পর্যন্তই থাকলো। এ পরবর্তী সময় আরেকটা নতুন স্টেশন নিয়ে আসব। ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে টাটা।